আজকে একদম ভরপুর পাকিস্তানি কালেকশন নিয়ে চলে এসেছি। সো আজকে মেলা হবে, পাকিস্তানি ড্রেসেস এর মেলা হবে, আর ঈদ হবে আমাদের এবার পাকিস্তানি ড্রেসেস নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি জ্যোতি ইসলাম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেকে ফ্যাশন হাউস থেকে। সো কেকে ফ্যাশন হাউসে আজকে কি আছে অলরেডি আপনারা একটুখানি দেখতে পাচ্ছেন, যে পাকিস্তানি ড্রেসের সমারোহ, যারা কিনা বারবার করে চাচ্ছিলেন যে একদমই এফোর্ডেবল রেঞ্জের মধ্যে কিছু সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসেস আপনাদের চাই। সো তাদের জন্য আজকের স্পেশাল এই কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, ওয়ান পিস আছে, সাথে থাকছে টু পিসের কিছু কালেকশন, একদমই এফোর্ডেবল রেঞ্জের মধ্যে আমাদের আজকের কালেকশন গুলো থাকবে। সো আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে বলবো অবশ্যই আজকে লাইকটা বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই কালেকশন গুলো আমরা স্পেশালি নিয়ে এসেছি ফর ঈদ। সো ঈদে পাকিস্তানি ড্রেস থাকবে না এটা কেমন যেন একটা ব্যাপার, তাই না? কেমন যেন লাগে না, দেখেন একটা কালেকশন কতগুলো কালার্স আছে, এক একটা ড্রেসেস মাশাল্লাহ। আপনারা যদি দেখেন তো নিবেন এটা গ্যারেন্টি, আপনারা যে এগুলো নিয়ে নিবেন এটা একদমই গ্যারেন্টি, কারণ পাকিস্তানি ড্রেসেস এর প্রাইস আমরা সবাই জানি একটু আমাদের হচ্ছে গিয়ে একটু রেঞ্জের বাইরে থাকে, বাট আমরা চেষ্টা করেছি যতটুকু না সম্ভব হয় ঠিক ততটুকু করে আপনাদের জন্য এফোর্ডেবল রেঞ্জের মধ্যে রাখার। দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর, এইটাও আমি পরে আসবো, আজকে প্রত্যেকটা ড্রেস আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। এটার মধ্যে কালার আছে, ওয়াও, এগুলো পড়লে কি মিষ্টি লাগবে প্রত্যেককে। অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই শারনুজ নুসহাত, হাই, হ্যালো, হাই নাহিয়ান, কি অবস্থা? আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার ডুপার হিট কালেকশন, সো আপনারা অবশ্যই একটু দ্রুত করে নিয়ে নেবেন। উইনার, আচ্ছা উইনার আজকে হবে অবশ্যই, আপনারা যদি কিনা কন্টেস্টে ভালো মতো পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে কিন্তু আমরা উইনার কিভাবে দিব, তাই না? আমরা যদি না দেখি যে ভালো রেসপন্স হচ্ছে সেক্ষেত্রে কিন্তু উইনার দিতে পারছি না। তবে আজকে আমরা আবারও কন্টেস্ট রেখেছি, আজকে 500 টাকার হচ্ছে ড্রেস গিফট পাবে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজকে যেন মিস না হয়, আমরা চাই আপনাদেরকে গিফট দিতে। সো আপনারা অবশ্যই এমন ভাবে ট্রাই করবেন যে সবাই মিলে যেন পার্টিসিপেট করে দেন, আমরা আপনাদেরকে দিতে পারি। আপু আজকে আমি শুরুতে দেখিয়ে দিচ্ছি 500 টাকায় ড্রেস গিফট হবে আমাদের এই কুর্তিটা। হ্যাঁ, এই ড্রেসটা হচ্ছে কি আমাদের, হ্যাঁ, থ্রি পিস, আচ্ছা এটা হচ্ছে থ্রি পিস, ওকে, এটা থ্রি পিস। তো 500 টাকায় আপনারা এত সুন্দর একটা থ্রি পিস গিফট পেয়ে যাবেন। এটা আমি পরে দেখিয়ে দিব, এখন আর দেখাবো না, যেহেতু আমাদের এখন অন্যান্য কালেকশন গুলো দেখাতে হবে। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, এমব্রয়ডারি করা, লেস ওয়ার্ক আছে, তো মাত্র 500 টাকায় এই ড্রেসটা আপনারা গিফট পেয়ে যাবেন। হাই আপু, হাই, কি অবস্থা আপু? অর্গানজার মধ্যে থ্রি পিস আছে, আজকের কালেকশন আপু অর্গানজার মধ্যে তো থাকবে না, তবে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ফ্যাব্রিক এর মধ্যে থাকবে, বিকজ অফ আজকে আমরা একদমই পাকিস্তানি ড্রেসেস নিয়ে লাইভ করব। ওকে, হাই আপু, হাই, কি অবস্থা তোমাদের সবার, হাই, হ্যালো। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি করে লাইভ শেয়ার করো, লাইভ শেয়ার আর মেনশন করতে হবে, আজকে লাইভ শেয়ার করবা খুব বেশি করে, আজকে মিস করবা না। কালকে আমরা কিন্তু কালার কনটেস্টে উইনার নিয়েছি, বাট আনফর্চুনেটলি আমরা শেয়ার মেনশনের উইনার নিতে পারি নাই, বিকজ হচ্ছে আমরা ওরকম ভালো আসলে দেখি না যে রেসপন্স করছে, কেউ শেয়ার করছে, কেউ মেনশন করে নাই, কেউ মেনশন করছে, কেউ শেয়ার করে নাই, কেউ পাবলিকলি করে নাই, মানে হচ্ছে অনলি মি করে দিছে। সো এই কারণে আমরা কালকে গিফট একটা গিফট দিতে পারিনি, বাকি সবগুলো দিয়ে দিয়েছি। সো আজকে চাচ্ছি আমরা কালার কনটেস্টের পাশাপাশি তোমরা যেন 500 টাকায় যে ড্রেসটা দেখালাম ওই ড্রেসটা গিফট নিয়ে নাও, সেই জন্য লাইভ শেয়ার করতে হবে খুব বেশি করে, যে যত পারো শেয়ার করবা, যে যত পারো মেনশন করবা এই লাইভে তোমাদের ফিমেল ফ্রেন্ডদেরকে, দেন স্ক্রিনশট আমাদের ইনবক্সে দিয়ে দিবা, আমরা ওখান থেকে উইনার নিয়ে নিবো, ওই ড্রেসটাই পাবা। অনেক ড্রেস নিয়েছি আপু, সবগুলো সুন্দর ছিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, হাই, হ্যালো। ওকে, এখন আমি তোমাদেরকে আগে কালার কনটেস্ট দিয়ে দিচ্ছি, কোনটা আগে দেখাবো, কোন কালারটা আগে তোমাদেরকে দেখাবো বলো তো। এটাও পাকিস্তানি ক্যাটালগের ড্রেস, রেলসা, রেলসা খুব সুন্দর একটা কালেকশন। সো এখন তোমরা হচ্ছে গিয়ে অনিয়ন লিখে কমেন্ট করতে হবে, ঠিক আছে, কালার কনটেস্ট দিয়ে দিচ্ছি, অনিয়ন লিখে কমেন্ট করতে হবে সবার। হ্যাঁ, এই যে রেলসার এই সুন্দর কালেকশনটা দেখাবো, এটা কিন্তু একদমই পাকিস্তানি একটা ড্রেস, অনিয়ন লিখে সবাই কমেন্ট করো, এখান থেকে আমরা উইনার নিবো, যে কিনা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আপু 500 টাকার ড্রেসটা একটু দেখাও প্লিজ, আচ্ছা ঠিক আছে সঞ্জিত আপু, আমি পরে দেখিয়ে দিচ্ছি। 500 টাকায় তোমরা থ্রি পিস কালেকশন পাবা, 500 টাকায় তোমরা থ্রি পিস কালেকশন পাবা। আমি এমনি আপাতত একটুই দেখাই, কারণ আপু আমাদেরকে এই ড্রেসগুলো আগে দেখাতে হবে। হ্যাঁ, আমি একটু নর্মালি দেখাই, এই ড্রেসটাই তোমরা গিফট পাবা,
ওনাটা ওনার হাতে করার কাছে আছে, ওনাটা দেখো কি সুন্দর। এটা ফ্যাব্রিকটা কিছু নেই আর মাসলিন কটনের মধ্যে সিকোয়েন্স করা আছে। তারপর হচ্ছে আবার এই যে দেখো এখানে কি সুন্দর করে একটা অর্গানজা ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে কোনাটা করা। সো এই ড্রেসটাই তোমরা হচ্ছে কি গিফট হবে। এটা প্যান্টও আছে, প্যান্টের কাপড়ও আছে, যে ড্রেসে দেখো এমব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর একটা ড্রেস। এইটা মাত্র 500 টাকায় পাবা, 2000 টাকা। এটা 2000 টাকা দামের ড্রেস কিন্তু। হ্যাঁ, তোমাদেরকে 500 টাকা দামের ড্রেস দিচ্ছি না, তোমারটার প্রাইস বলো, বলে দিচ্ছি। যেহেতু কালকে তোমরা ভালো মতো শেয়ার করোনি, উনার নিতে পারিনি, তো সেই কারণে আজকে গিফট একটু বড় করে দিচ্ছি। ওকে, আজকে যেন সবাই লাইভ শেয়ার করো। হ্যাঁ, লাইভ শেয়ার করবা, মেনশন করবা। 2000 টাকা দামের ড্রেস হচ্ছে, 500 টাকায় তোমরা গিফট পাবা। আচ্ছা ঠিক আছে, ওকে, অনিয়ন লিখে কমেন্ট করতে হবে, কালার করতে দিয়ে দিলাম, আর সবাই লাইভ শেয়ার করবো। আজকে অনেক বেশি শেয়ার চাই, আজকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই স্পেশাল লাইভটা করছি, একদমই পাকিস্তানি ড্রেসেস নিয়ে লাইভ করছি। তারপর আমরা চেষ্টা করছি হোলসেল প্রাইসে দেওয়ার জন্য, বিকজ আমরা জানি যে পাকিস্তানি ড্রেসেস এর প্রাইস কিন্তু একটু হাই হয়। সো আমরা চাই তোমরা যেন এই লাইভ থেকে ড্রেসেস নিতে পারো, যার কারণে আমরা যেহেতু ডিরেক্ট নিয়ে আসতেছি কোন ধরনের কোন থার্ড পার্টি ছাড়া, সো দ্যাট আমরা একদম হোলসেল প্রাইসে তোমাদেরকে দিয়ে দিতে পারবো। আপু, তোমাদের লাইভ দেখা হয়, ধরে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ড্রেস, যেটা কিনা আমি পরেছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এর মধ্যে। ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম লং কটন ম্যাটেরিয়াল। হ্যাঁ, প্রিমিয়াম একটা কটন ম্যাটেরিয়াল এর মধ্যে থাকবে। সম্পূর্ণ ড্রেসটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি করেন, এমব্রয়ডারি প্যাটার্ন একটু আমি দেখাই ক্লোজলি। আপু শেয়ার এত বেশি করতে পারি না, কারণ এত মানুষের সাথে অ্যাড বা পেজের গ্রুপে অ্যাড এই জন্য পারি না। কোনো সমস্যা না আপু, যে যতটুকু পারো করে দিবা, শেয়ার করবা, যে যতটুকু পারো মেনশন করবা, এন্ড স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে দিয়ে দিবা। এখানে বলবা যে ইয়েস শেয়ার এন্ড মেনশন ডান, আমরা ওখান থেকে উইনার নিয়ে নিব, ঠিক আছে? তো তোমরা করতে থাকো, আমরা চাচ্ছি আজকে। এই জন্যই কিন্তু আমি বলেছি আবারও, 2000 টাকা দামের ড্রেস 500 টাকায় দিয়ে দিব। সো এটা কিন্তু চারটেখানি কথা না, হ্যাঁ, এটা তোমাদের খুশির জন্যই দিচ্ছি। সো তোমরাও একটু চেষ্টা করবা লাইভ শেয়ার মেনশন গুলো ঠিকভাবে করে ফেলতে, আর সবাই একটু অনিয়ন লিখে কমেন্ট করো। আর এই হচ্ছে আমাদের ড্রেস, এটার মধ্যে পুরোটা ড্রেস জুড়ে এমব্রয়ডারি করা আছে, তবে গতানুগতিক এমব্রয়ডারিটা কিন্তু না, এটা একটু দেখায় একদম লাইট ওয়েটেড, ফিনিশিংটা দেখো কি সুন্দর। আজকে আমরা কতটুকু দেখে শেয়ার করতে পারি আর কতটুকু আমরা দেখে ভিউ উঠতে পারি আজকে, আজকে তোমাদের হাতে। তোমরা যদি বেশি শেয়ার করো, তোমরা যদি বেশি মেনশন করো, ভিউ বেশি উঠে, তাহলে গিফট দিয়ে দিব তোমাদেরকে। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ। এই যে দেখো কি সুন্দর করে ফিনিশিং করে কাজগুলো করা, সুতার কাজগুলো এত নিখুঁত ভাবে করা হয়েছে। পুরোটা ড্রেস দেখো, এই যে এখানটা পর্যন্ত আমাদের কাজ করা আছে, হ্যাঁ, খুব সুন্দর করে চওড়া করে কাজ করা। এখানে আবার আমরা একটা আলাদা ফ্যাব্রিক দেখতে পাচ্ছি, এখানে অর্গানজা ম্যাটেরিয়াল দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি গুলো করা আছে। এন্ড আমাদের যে হাতার পোর্শনটা, হাতাতেও কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করা থাকবে, ফিনিশিং এতটা ভালো। আমরা জানি আসলে পাকিস্তানি ড্রেসের নট অনলি ফ্যাব্রিক, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর নিখুঁত করে করা হয়। আর এই যে আমাদের যে কাপড়টা আছে, আচ্ছা ব্যাক পোর্শনটা আগে দেখা, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন, একদম সিম্পল থাকছে। এইখানে অনেকে থাকে না যে এটাকে কি কাট যেন বলে, এই কাটের ড্রেস খুব পছন্দ করে, এখানে খুব সুন্দর করে কাটটা দেওয়া আছে, যাতে করে ফিটিংটা সুন্দর হবে। আপু গিফট দিয়ে দাও, শেয়ার করো, মেনশন করো, এই তোমাদের জন্য, আমি নিব না, আমি পাবো না। ওকে, সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা, বডি সাইজ হয়ে যাবে 46 পর্যন্ত, লেন্থ হয়ে যাবে 44, স্লিপ হয়ে যাবে আমাদের 19 পর্যন্ত, স্লিপটা হয়ে যাবে আমাদের 19, অনেকের আবার হাইট অনুযায়ী এটা 20 হয়ে যাবে, যেমন আমার ক্ষেত্রে কিন্তু 20 এর মতো পড়ে যাচ্ছে, সো এটা হাইটের উপর ডিপেন্ড করে, তবে হাতা হচ্ছে আমাদের 19 পর্যন্ত থাকবে। বডি সাইজ হয়ে যাবে 46, লেন্থ হয়ে যাবে 44 পর্যন্ত, এই হচ্ছে আমাদের ড্রেসটা। এখন আমি একটা বিউটিফুল দোপাট্টা দেখাই, এটা আমার এত পছন্দ হয়েছে, দেখে না ঈদ ঈদ ভাইব চলে আসছে, দেখো একদম চাঁদ, ঈদের চাঁদ চলে আসছে, একটু ঈদের চাঁদ দেখা যাচ্ছে, তাই না? কালারটা যেমন সুন্দর, আর হোয়াইট এর মধ্যে তো হোয়াইট মিক্স, আসলে ঈদ রমজান এটার সাথে খুব সুন্দর একটা মানাই, আর তার সাথে হচ্ছে যে চাঁদ আছে, সুন্দর না লাগছে? পুরোটা হচ্ছে আমাদের কোটা সিল্ক কটন ম্যাটেরিয়াল এর মধ্যে, দোপাট্টা থাকবে 87 হয়ে যাবে আমাদের লেন্থ ওনার, আর চওড়াতে হয়ে যাবে 36 পর্যন্ত ওনার, পুরোটা খুব সুন্দর করে এভাবে এমব্রয়ডারি করা থাকবে। দেন হচ্ছে কি, এই যে চওড়া করে কাজ করা আছে, আর এই যে চাঁদটা দেখো, কি চাঁদ
স্টার, মানে টোটালি ঈদ ভাইব। ও মাই গড, এটা খুবই সুন্দর। এই যে দেখো এখানে আবার ফয়েল মিররের কাজ করা আছে, সো ওনাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু ট্যাসেল দেওয়া আছে, এই যে সাথে অনেকগুলো কালার আছে, একদম সফট কালার এর মধ্যে থাকবে আমাদের সম্পূর্ণ ওনা এন্ড ড্রেসটা। এন্ড এটার সাথে আমরা রেডি করা একটা প্যান্টও পেয়ে যাচ্ছি, ক্রিম হোয়াইট এর মধ্যে আমাদের প্যান্ট থাকবে, ইলাস্টিক দেওয়া আছে। আর পায়ের পোর্শনে দেখো খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে। শেয়ার কম হলে কিন্তু আজকেও গিফটটা মিস করবা, আজকে শেয়ার মেনশন কম হলে আজকের গিফটটাও মিস করবা, আমি বলে দিলাম। আজকে যদি গিফট মিস করতে না চাও খুব বেশি শেয়ার আর খুব বেশি মেনশন করতে থাকো। 500 টাকায় ড্রেস গিফট, মানে অবিশ্বাস্য, 2000 টাকা দামের ড্রেস গিফট পাবা মাত্র 500 টাকায়। ওকে, সো এটা স্ক্রিনশট নিয়ে নিবো, কাদের এই ড্রেসটা লাগবে। ও মাই গড, এত সুন্দর ড্রেস, এটা কার চাই? এটার প্রাইস কত জানো? এই পাকিস্তানি ড্রেসের প্রাইস 4000 না 5000 না, মাত্র 2050 টাকায় তোমরা এত সুন্দর একটা রেডি করা ড্রেস পেয়ে যাচ্ছ। তো পাকিস্তানি ড্রেস আনবিলিভেবল একটা প্রাইস, টোটালি হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি। এই প্রাইসে কিন্তু সবসময় পসিবল না, আপু ড্রেসের ম্যাটেরিয়াল কি আপু বলে দিয়েছি, এটা হচ্ছে গোটা সিল্ক কটন ম্যাটেরিয়াল, মধ্যে এমব্রয়ডারি ফল মিরর কাজ করা আছে। ড্রেস হচ্ছে প্রিমিয়াম একটা লং কটন ম্যাটেরিয়াল, যেখানে কিনা এমব্রয়ডারি করা থাকবে। আর প্যান্টটা তো দেখতেই পাচ্ছ চিকেন কারি ওয়ার্ক করা, সো এটার প্রাইস পড়ছে 2050 টাকা। আবারও বলে দিচ্ছি, আজকে পাকিস্তানি ড্রেস গুলো আমরা হোলসেল প্রাইসে তোমাদেরকে দিব, এন্ড এটাই আমরা তোমাদেরকে গিফট হিসেবে দিচ্ছি। দ্যাটস ইট, ওকে? এটার প্রাইস পড়ছে 2050 টাকা মাত্র। আমরা সবাই কিন্তু যারা রেগুলার পাকিস্তানি ড্রেস কিনি বা না কিন দেখি অন্তত, আমরা সবাই জানি পাকিস্তানি ড্রেসেস এর প্রাইস কিন্তু আরো হাই হয়, 3000 এর নিচে তো কোন ড্রেস পাওয়াই যায় না। অনেক সুন্দর, থ্যাংক ইউ মাশাআল্লাহ পাপু। এটা একটাই কালার, হ্যাঁ আপু এটা একটাই কালার, কালারটা এত সুদিন একটা কালার, ট্রাস্ট মি, এটা অবশ্যই নিবা। আমরা এখন এই প্রাইসে তোমাদেরকে দিচ্ছি, আমি শুরুতেই কিন্তু লাইভে বলে দিয়েছি, বিকজ অফ আমরা কোন ধরনের কোন থার্ড পার্টি ছাড়াই ডিরেক্ট ইম্পোর্ট করতে পারছি, একটা রিজন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই লাইভে প্রত্যেকটা ড্রেস চেষ্টা করছি গিফট প্রাইস হিসেবে দেওয়ার জন্য, মানে এখানে কোন ধরনের কোন প্রফিট ছাড়া ডিরেক্ট হোলসেল প্রাইসে তোমাদেরকে দিয়ে দিবো। ওকে, সেটার প্রাইস পড়ছে 2050, একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ইনবক্সটা করে ফেলবা। আর যারা কিনা ডেলিভারি চার্জ ফ্রি পেতে চাচ্ছ তারা অবশ্যই কালার কনটেস্টে পার্টিসিপেট করবা, সবাই যে কালারটা বলবো সেই কালারটা হচ্ছে গিয়ে লিখতে থাকবো, ওখান থেকে আমরা যাদেরকে উইনার নিবো প্রত্যেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে, সেটা হোক ঢাকার ভেতর বা ঢাকার বাইরে। এছাড়াও 500 টাকায় ড্রেস গিফট পেতে চাইলে তো অবশ্যই লাইক শেয়ার মেনশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু উইনার হতে পারবো না, ইভেন কনটেস্টটাও কিন্তু আমরা বাতিল করে দিব। ওকে, যদি না তোমরা লাইভে শেষ পর্যন্ত থাকো, লাইভ শেয়ার মেনশন করতে থাকো। আপু এটার সাইজ আছে, এটার সাইজ হচ্ছে 46, আপু এটা 46 পর্যন্ত হবে। পাকিস্তানি ড্রেস তো একটু লুজ ফিটিং ই হয়, তবে তোমরা চাইলে অল্টার করেও নিতে পারবা। এটা না কি তান্তি, তান্তি, ওকে। আচ্ছা, আমরা একজন উইনার পেয়ে গিয়েছি, একজন অনিয়নের ছবিও দিয়ে দিচ্ছে, অনিয়ন কালার লিখে আছে, তান্তি চৌধুরী, তান্তি চৌধুরী আপু হচ্ছে আমাদের কালার কনটেস্টে আজকে ফার্স্ট উইনার, তান্তি চৌধুরী আপু হচ্ছে আমাদের কালার কনটেস্টে আজকে ফার্স্ট উইনার। সো কংগ্রেচুলেশন আপু, এই লাইক থেকে ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। হ্যাঁ আপু এটার একটাই সাইজ, আপু হ্যাঁ আপু এটার একটাই সাইজ, 46 পর্যন্ত হয়ে যাবে, একদমই ফ্রি সাইজ আছে, সবাই পড়তে পারবা। আর আমি রিকমেন্ড করবো একটু লুজ ফিটিং পরো, পাকিস্তানি ড্রেসের একটা ভাইব আছে না, দেখতে মানে একটু সুন্দর লাগে লুজ ফিটিং পরলে। আর এছাড়াও কারো যদি মনে হয় যে না আমি আরেকটু ফিট করব, ধরো অনেকে 30 থাকে বা 35 থাকে, তারা 6 থাকে, তারা কি করবে একটু অল্টার করে নিলে কিন্তু হয়ে যাবে। ওকে, হ্যাঁ অল্টার অল্টার করে তোমরা নিতে পারবা, এটা এক্সট্রা, এটা তোমাদের উপর। আচ্ছা, এটার প্রাইস পড়ছে 2050 টাকা। আমি এখন চেঞ্জ করে আসি, সবাই লাইকটা শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, বিকজ আজকে 2000 টাকা দামের ড্রেস মাত্র 500 টাকায় গিফট পেয়ে যাবা।
wow eita to khub soft ekta color allah earrings to change kore eta bhalo lagche shuna nice collection papi apu thank you so much hi shubha ki obostha share dan thank you jara jara share korcho obosshoi ekta screenshot amader inbox e diye diba jara share korcho ar mention korcho tara screenshot ta obosshoi amader inbox e diye diba inbox e jodi tumra screenshot na dao इयररिंग्स चूज करा ना एक जुद्धेर समान सीरियसली কোনটা পরব বলো এটা পরব না এটা পরব দিয়ে দেখি কোনটা ভালো লাগে কোনটা কোন কানে দিয়ে ভালো লাগে তোমরা একটু বলো তো দেখি এটা পরব না আরেকটা পরব এই কোন কানে পরীক্ষার খাতার লেখাটা হলো এত কঠিন না যেভাবে ইয়ারিংস চুজ করা কঠিন মনে হয় लंग थैंक यू शेयर करब मेंशन करब अनेक ब्यूटीफुल लगे थैंक यू सो मच अवश्य चट्टग्रामे जाब ईदे অনেক দিন বাড়িতে যাই না এবার চিটং এ অবশ্যই যাব আর চিটং এ আমার যে সব পাপড় আছে তাদের সাথে তো ডেফিনেটলি দেখা করে ট্রাই করব আপু ল্যাভেন্ডারটা অর্ডার করেছি নাই বললো কেন নাই বললো এখনই তো দেখলাম কেন নাই বললো আপু হয়তো স্ক্রিনশটটা দিয়ে দাও তাহলে হচ্ছে বুঝবে স্ক্রিনশটটা দিয়ে দাও অর্ডার নিতে পারবে ইয়া করতে পারবে প্লেস করে দাও সুন্দর করে আচ্ছা এই যে দেখো थैंक यू सो मच अच्छा मध्य कलर थकिए पाकिस्तानी रेलसा रेलसा ब्रैंड हाँ पाकिस्तानी रेलसा ब्रैंड खूब सुंदर एक कलेक्शन एमब्रॉयडरी सीक्वेंस कर एकदम पार्टी ड्रेस बोला जाए तो जो एक कलर থাকবে এটা হচ্ছে কি আমাদের পার্পল কালার তো এখন সবাই পার্পল লিখে কমেন্ট করো সবাই হচ্ছে কি পার্পল লিখে কমেন্ট করো আপু ভালো লাগছে এটা আপু প্লিজ ইনবক্সটা একটু চেক করতে বলো আমার খুব ভালো লাগছে আমার হোম টাউনও চিটাগং ও মে আপু আচ্ছা ঠিক আছে তুমি আরেকবার একটু কষ্ট করে আমাদের স্ক্রিনশটটা দিয়ে দাও ভালোভাবে যে তখন বলে দিবে যে আচ্ছা আপু তোমাকে দেখতে ভালো লাগছে কালারটা তাই না কালারটা খুব সুন্দর সবাইকে মানাবে ওকে এখন ডিটেইলটা বলে দিচ্ছি ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট পুরোটাতে ডিজিটাল প্রিন্ট ছাড়াও ড্রেসটার পুরোটা ডিজিটাল প্রিন্ট ছাড়াও আমরা এখানে খেয়াল করলে দেখব যেখানে এমব্রয়ডারির সিকোয়েন্সের কাজ করা আছে মিনিমাম না হলেও চার পাঁচটা ড্রেস নিয়েই নিব আমার তো খুব পছন্দ হয়েছে আমি মানে তোমাদের যে লাইভ শুরু করার আগে যখন দেখছি স্ট্রাইপের মধ্যে আছে এরপর আমাদের এই যে লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছি লোয়ার পোর্শনে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে চওড়া কাজ করা আছে হ্যাঁ ড্রেসের এই যে লোয়ার পোর্শন একটা এমব্রয়ডারি করে কাট আউট করা আছে আপু তুমি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এই লাইভ থেকে যে কোনো ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নেই
ওকে সো এই হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোরশনটা ড্রেসের বডি সাইজ হয়ে যাবে 74 লেন্থ হয়ে যাবে 46 পর্যন্ত এখন আমি আমার ড্রেসটার মধ্যে কি করেছি এই যে লোয়ার প্যানেলটা আছে না লোয়ার প্যানেলটা আমরা এখানে সেট করেছি আপু কেমন আছো আপু নিয়ম তিনটা ড্রেস নিয়েছিলাম আরেক আইডি থেকে নিউ আইডি কেমন আছো ভালো আছে শোভা আপু তাই নতুন নতুন আইডি বানালে কেমন বুঝো বলো তো ইনশাল্লাহ অর্ডার করে দাও আচ্ছা এই যে প্যানেলটা দেখতে পাচ্ছ এই এই প্যানেলটা কিন্তু নরমালি ড্রেসের লোয়ার পোরশনেই থাকবে বাট তোমরা যদি চাও অনেকে থাকে না যে লোয়ার পোরশনে থাকলে অনেকে খুব পছন্দ করে সো লোয়ার পোরশনে আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু আমরা ও আমি বেশিরভাগ ওনা গলায় দিই বা সাইডে রাখি তো দেখা যায় কি আমার মনে হয়েছে যে এটা যদি উপরে থাকে তাহলে হয়তো বেশি ভালো লাগবে যার কারণে আমি কি করেছি ড্রেসের যে লোয়ার পোরশনে প্যানেলটা আছে এই প্যানেলটা আমি এইখানে সেট করে দিয়েছি যাতে করে আমার এই নেক পোরশনটা দেখতে আর একটু ভালো লাগে হ্যাঁ একটু সুন্দর লাগে সো এটা কিন্তু অপশনাল তোমাদের যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই ডিজাইনটা করে নিতে পারো লোয়ার পোরশনের যে প্যানেলটা সেটা এখানে ইউজ করতে পারো আদারওয়াইজ যার যেমন আছে ঠিক তেমন ভাবে রেখে দিলেও চলবে সো এটা হচ্ছে কি বডি সাইজ 74 হয়ে যাবে লেন্থ হয়ে যাবে 46 পর্যন্ত প্রিমিয়াম লন কটন ম্যাটেরিয়ালের মধ্যে এরপর এটা হচ্ছে কি আমাদের ব্যাক পোরশন আর হাতার পোরশনটা স্লিভেরটা এই যে দেখো এটা ডিজিটাল প্রিন্ট করা পুরোটা এখানে স্লিভের কাপড় একসাথে দেয়া থাকবে আমি এখানে স্লিভের মধ্যে আরেকটা জিনিস করেছি যেহেতু এটাতে জাস্ট একটাই প্যানেল লোয়ার পোরশনে যেটা আমি এখানে সেট করেছি সো স্লিভের মধ্যে কি করেছি দেখো স্লিভের মধ্যে আলাদা করে এখানে প্লেটস করে নিয়েছি কাপড় দিয়ে আলাদা করে হ্যাঁ টেলাররা জানবে এখানে একটা ডিজাইন করেছি আর এই যে পোরশনটা দেখতে পাচ্ছো না খেয়াল করলে দেখবা এটা কিন্তু আমাদের ড্রেস হ্যাঁ ক্রিপ স্টিচ বলে না ওকে এই যে এই যে পোরশনটা আছে না এখান থেকে একটা পোরশন আমি হাতা ইউজ করেছি স্লিভের মধ্যে যাতে করে হাতা একটু ভারী হয় একটু দেখতে গর্জিয়াস লাগে একটু সুন্দর লাগে আর এটাকে হচ্ছে কি ক্রিপ স্টিচ বলে হ্যাঁ ক্রিপ স্টিচ বলে সো এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের টেলারকে দেখালে ওরাও কিন্তু সুন্দর করে ডিজাইনটা করে দিবে সো আমরা কিন্তু যেহেতু ফ্যাব্রিকটা এত বেশি পাচ্ছি 74 বডি সাইজ পেয়ে যাচ্ছি সো ফ্যাব্রিক অনেক বেশি চাইলে আমরা একটু ডিজাইন এভাবে করে নিতে পারবো সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেস এখন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও প্রিমিয়াম একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এই যে খুব সুন্দর একটা প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের দোপাট্টা থাকছে কালারটা কেন জানি না আরো মাইল্ড লাগতেছে এখানে বাট কালারটা অনেক বেশি সুন্দর ওকে যতটুকু তোমরা লাইভে দেখছো তার চাইতেও দ্বিগুণ সুন্দর সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ওনা ডিজিটাল প্রিন্ট করা আছে এছাড়াও এই যে সাইড থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি করা আছে এবং কাট আউট করা আপু লাভ লাইক শেয়ার মেনশন ডান কখনো কমেন্ট করিনি আজ প্রথম কমেন্ট করলাম ওকে গেমিং কি যেন একটা নাম রাখছে মাহাদি মাহাদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আচ্ছা ওড়না গুলোর লেন্থ হয়ে যাবে 90 আর চওড়াতে হয়ে যাবে 36 পর্যন্ত প্রিমিয়াম কটন ম্যাটেরিয়ালের মধ্যে দোপাট্টা থাকছে ডিজিটাল প্রিন্ট করা আর এই যে সাইড গুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি করা থাকবে আজকে লাইভটা শেয়ার মেনশন অনেক বেশি করতে হবে আজকে লাইভ শেয়ার মেনশন করতে হবে আজকে যেহেতু 2000 টাকা দামের ড্রেস গিফট দিব সো অবশ্যই তোমাদেরকে খুব বেশি করে লাইভ শেয়ার মেনশন করতে হবে ঠিক আছে নাহলে নেক্সট টাইম থেকে গিফট দেওয়া বন্ধ করে দিব কিন্তু পার্পল ইয়েস ওকে এই হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা তো স্ক্রিনশট নিয়ে নিব আমরা পাকিস্তানের এই সুন্দর কালেকশনটা যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিবে এটা আনস্টিচ একটা ড্রেস এটা তোমরা তোমাদের মন মতো করে ডিজাইন করে নিতে পারবা এটার প্রাইস পড়ছে 1950 টাকা মাত্র ক্যান ইউ বিলিভ এত সুন্দর কালেকশন 1950 টাকায় 1950 তো নর্মাল হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান বা অন্যান্য কালেকশনও থাকে না তার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এতগুলো এমব্রয়ডারি এতগুলো সিকুয়েন্স ওনাতেও কাজ আছে এত কম প্রাইসে মাত্র 1950 টাকা হচ্ছে এই ড্রেসের প্রাইস এটা টোটালি আমি আবারও বলছি হোলসেল প্রাইসে তোমাদেরকে দেওয়া হচ্ছে পাকিস্তানি কলেকশন যার ভালো লাগবে একটু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করবা স্টক শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে অর্ডারটা প্লেস করে নিয়ে নিবা প্রাইস 1950 টাকা মাত্র কখনো গিফট পাই না তবুও দিয়েছি ইনশাল্লাহ আপু হ্যাঁ আচ্ছা দিয়ে থাকো কখনো না কখনো তো গিফট পাবা নুজহাত হোসাইন নুজহাত হোসাইন আপু হচ্ছে আমাদের কালার কনটেস্টের আজকে সেকেন্ড উইনার নুজহাত হোসাইন আপু হচ্ছে আমাদের কালার কনটেস্টের সেকেন্ড উইনার যিনি কিনা এই লাইভ থেকে ড্রেস পারচেজ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ওকে এটার আরেকটা কালার আছে এটাও দেখিয়ে দিচ্ছি আমারটারই আরেকটা কালার হচ্ছে গিয়ে এইটা এই পার্পলটা খুবই সুন্দর এখন আমি আরেকটা কালার কনটেস্ট দিয়ে দিচ্ছি
এই ড্রেসটাও সেম একদম আমারটার মতো, চাইলে এটার প্যানেলটা তুমি হচ্ছে তোমার উপরে দিয়ে আমারটার মতো করে ডিজাইন করে নিতে পারবা। এরপর আমরা কিছু ওয়ান পিস কুর্তি দেখাবো, যারা হচ্ছে কি ওয়ান পিস কুর্তি পছন্দ করো পাকিস্তানের মধ্যে তারা এটা নিয়ে নিতে পারবে। এখান থেকে আপু এত কমে কোন পাকিস্তানি ড্রেস কিনতে পাইনি, আজকে পাবা আজকে পাবা, আজকে আজকে শেয়ার মেনশন করো আপু। এই যে দেখো এটার মধ্যে অনেকগুলো কালার আছে, সো আমরা এখন হচ্ছে গিয়ে অলিভ অলিভ তো নাকি অলিভ লিখে কমেন্ট করবো, ঠিক আছে আপু কাইন্ডলি ইনবক্স চেক করো। আচ্ছা ঠিক আছে ওকে ইনবক্স চেক করবে, এই যে অলিভ লিখে সবাই কমেন্ট করো, পার্পল লিখতে হবে না, পার্পলের গিফট দিয়ে দিচ্ছে একজনকে, উইনার পেয়ে গেছে, এখন অলিভ লিখতে হবে। আচ্ছা এইটা দেখো কি সুন্দর, আমার টারি আরেকটা কালার, যারা একটু ডার্কার পোর্শন চাচ্ছ কালার চাচ্ছ তারা এটা নিয়ে নিতে পারো। আপু এতগুলো কমেন্ট করলাম দেখলা না কেন? আচ্ছা কাশ্মীরা কাশ্মীরা আপু সো সরি ডিয়ার, এই যে তোমার কমেন্ট পড়ে ফেললাম, কেমন আছো তুমি আপু? একদমই রাগ করা যাবে না, আমি সবার কমেন্ট অল্প অল্প করে পড়ে দিব। এই যে এটার মধ্যেও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের সাথে, এত সুন্দর এই কালারটা কিন্তু খুব প্রেটি, বিশ্বাস করো সময় যদি থাকতো এনাফ ডেফিনেটলি দুটো কালারই পরে ফেলতাম। আমার তো ইচ্ছে করতেছে আমি এটাও পরি, কি সুন্দর একটা মানে পার্পল কালারটা কি সুন্দর। এই যে প্যানেলটা থাকবে বেসিক্যালি ড্রেসের লোয়ার পোর্শনে, তোমরা চাইলে কিন্তু এই প্যানেলটাকে আমারটার মতো এখানে উপরের পোর্শনে দিয়ে সেট করে নিতে পারো, আর চাইলে একটু ডিফারেন্ট ভাবেও ডিজাইন করে নিতে পারো। আর এই হচ্ছে ব্যাক পোর্শন, ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম একটা লং কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে, বডি সাইজ 74 হয়ে যাবে আর লেন্থ হয়ে যাবে 46 পর্যন্ত, হাতার পোর্শন না হাতার যে কাপড়টা সেটা এখানে আছে। আমি তোমাদেরকে অবশ্যই বলবো লোয়ার প্যানেলটা তোমরা নিচের দিকে দাও বা হচ্ছে গলার নেক পোর্শনের জন্য দাও, তোমরা এই কাপড়টা অবশ্যই আমারটার মতো করে হাতাতে ডিজাইন করে নিবা, তাহলে স্লিপটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, একটু ভারী হবে, একটু বেশি গর্জিয়াস লাগবে, তাই না? পাকিস্তানি কালেকশন আসলে এমনিতেই সুন্দর, এটা এভাবে ধরলে দেখা এমনি তোমার সেমই সুন্দর লাগতেছে। এটা কি আল্লাহ সবাই কান্নাকাটি করতেছে, তাহলে এতগুলো গিফট নেয় কারা বলো তো? প্রতিদিন যে আপনারা তো গিফট দিচ্ছি তারা কারা নেয়, এরা কারা? এখান থেকে তো তোমাদের কাছ থেকে র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। ওকে এটা হচ্ছে আমাদের ওড়না, কটনের মধ্যে থাকবে, লেন্থ হয়ে যাবে 90 আর চওড়াতে হয়ে যাবে 36 পর্যন্ত, খুব সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে দোপাটা থাকছে, ডিজিটাল প্রিন্ট করা এন্ড ওড়নাতেও কাজ করা আছে, ওড়নাতেও খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেন হচ্ছে গিয়ে যে কাট আউট করা আছে দুটো সাইডে। সো এত কম প্রাইসে আমি তো ভাই জানি না, আমি প্রমোটার হিসেবেও কাজ করছি, আমি প্রেজেন্ট হিসেবে কাজ করছি, অ্যাজ এ আমি একজন হচ্ছে গিয়ে ক্লায়েন্ট বলি, আমিও তো কারণে কারোর কাছ থেকে ড্রেস নিই সবসময় যে এক জায়গা থেকে নেওয়া হয় তা না, তো আমি কিন্তু এত কম প্রাইসে পাকিস্তানি ড্রেসেস আমি পাইনি টু বি অনেস্ট। ওকে সো এত কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন এত কম প্রাইসে আমি পাচ্ছি, তো আমি ডেফিনেটলি নিয়ে নিবো, তোমরাও নিয়ে নিতে পারো। আপু আমি একটাও পাইনি, ইনশাল্লাহ পেয়ে যাবো, এটা হচ্ছে প্যান্টের কাপড়, সো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা। এই কালেকশনটার প্রাইস পড়ছে হোলসেল প্রাইসে মাত্র 1950 টাকা, আপনি দামি যে বলে দিচ্ছি জানা, তারপর এটার প্রাইস পড়ছে 1950 টাকা, একদমই পাকিস্তানি কালেকশন, এমব্রয়ডারি সিকোয়েন্স করা, খুবই 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 সুন্দর গর্জিয়াস কালেকশন। এটা হচ্ছে কি আমাদের রেলসা ব্র্যান্ডের, হ্যাঁ পাকিস্তানি রেলসা ব্র্যান্ডের ক্যাটালগ ভার্সনটাই তোমরা পাচ্ছ, প্রাইস পড়ছে 1950 টাকা মাত্র। সো যারা এবার মিস করবা তারা কিন্তু আসলে পরে পস্তাবা, বাকিরা নিয়ে আরো খুশি হয়ে যাবে পরে পস্তাবা, কারণ এত কম প্রাইস আসলে এত কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন দেওয়া সম্ভব আমাদের পক্ষে হয়ে ওঠে না। সো এখন এটা আমরা শুধুমাত্র একটা জাস্ট তোমাদেরকে চাচ্ছি, এই লাইভের প্রত্যেকের ড্রেস আমরা তোমাদেরকে গিফট প্রাইস হিসেবে দিয়ে দিবো, এখান থেকে কোনো প্রফিট করবো না, জাস্ট তোমাদেরকে খুশি করার জন্য এই কালেকশনস গুলো দিয়ে দিবো, দ্যাটস ইট। ওকে সো এখন আমি আরেকটা ড্রেস পরে আসি, ততক্ষণে সবাই লাইভটা শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, কারণ আজকে শেয়ার মেনশন যদি পারফেক্টলি না হয় তখন 500 টাকা ড্রেসটা হয়ে ও আমাকে দেখবা না দেখিটা আমি নিয়ে চলে যাবো 2000 টাকা দামের ড্রেস।
এখন একটু নিউট্রাল গান লাগতে হয়, আর চেঞ্জ করা না লাগে, বলছি না এত যুদ্ধ করা লাগে। দেখছো আমার হাত কিসে, চুলার দুয়ারে গেলে এই অবস্থা হয়। এটা কেমন লাগতেছে বলো? আল্লাহ, আমার তো আজকে পকেট ফুটু হয়ে যাবে, কারণ এই প্রত্যেকটা ড্রেস আমার নিয়ে নিতে ইচ্ছে করতেছে। আর এই লাইভের প্রত্যেকটা ড্রেস যদি নিয়ে নিই, সেই ক্ষেত্রে আমার পকেটে আর টাকা থাকবে না। ওয়াও, আচ্ছা এটা কেমন লাগতেছে বলো? এটা কিন্তু ওয়ান পিস, এটা ওয়ান পিসের মধ্যে 500। এই কালারটা অনেক সুন্দর, কারণ এটার বাকি কালার গুলো কই? আমার তো বাকি কালার গুলো দেখায় জোস লাগছে আপু, থ্যাংক ইউ। এই কালার গুলো কি যে সুন্দর লাগতেছে, এই অলিভটা এত লাইট একটা কালার, সি প্রত্যেকটা কালার খুবই সুন্দর। এখানে জাস্ট আমার মনে মনে হয় যে ডার্কের মধ্যে জাস্ট এই কালারটাই আছে, একদম গর্জিয়াস একটা কালার, এটাও খুবই সুন্দর। বাদ বাকি কালার গুলো দেখো, এরপরে কোন কালারটা দেখাবো? এটা তো দেখাবো, এরপরে কোনটা দেখাবো বলো তো? পিঙ্ক দেখাবো নাকি? এটা কি কালার, কি পিঙ্ক? এটা কি কালার যেন বলে? গ্রে মাটি। এই কালার কোন জায়গায় থাকবে আপু? তুমি তুমি সুন্দর, তোমার কথা সুন্দর। ও থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে গ্রে কালার, আর হচ্ছে এই যে আমাদের তো আছে, এটা কি কালার বলে? কি কলিজা, কার কলিজা, কার কলিজা কালার? এখন থেকে একটা কাজ করবো, হ্যাঁ ইয়াররিংস কয়েকটা এনে প্রথমে ধরবো, তোমরা বলবা আমাকে, শুরুতেই বলে দিবা কিন্তু, আর তারপর আমি ওটাই পরবো। আমার কাছে খুবই খুবই কষ্টকর লাগে এই বিষয়টা, আমি জানি না কেন এই বিষয়টা সবার সাথে হয় কিনা, বাট এই যে হয় সবার সাথে হয়, এখানে যারা আছে তাদের সাথে হয়। তোমাদের সাথে কি হয় একটা ড্রেসের সাথে ইয়ারিংস মেলাতে কষ্ট? আমার কাছে মনে হয় আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা হয়েছে, তো সহজ হয়েছে। Okay, so finally Pakistani one piece kurti pore chole elam, and eigulo to just dekhar moto nojor garasi. Etar hatar portion gulo ki je sundor, mashallah. Etar total 4 ta color ache, 4 ta color i tumra niye nite paro, ami to nibo ekhon, baki to jani na. Eto to sundor collection ar eto reasonable price ekmatro Pigmentation House thei shombhob. Okay, inshallah inshallah marjana apu, inshallah এটাই হবে, আর এটাই হওয়া উচিত। সবসময় আপনার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সবসময় হবে, যতদিন পর্যন্ত আছি বেঁচে আছি চেষ্টা করবো কেকিভেশনে চেষ্টা করবো আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য। ওকে, নাহিয়ান খান স্প্রিহা আপু হচ্ছে আমাদের কালার কন্টেস্ট এর আরেকজন উইনার, যারা অলিভ লিখে কমেন্ট করছেন ওখান থেকে আমরা একজন অলরেডি উইনার নিয়ে নিয়েছি, নাহিয়ান খান স্প্রিহা আপু। হ্যাঁ নাহিয়ান খান স্প্রিহা, এই যে আমি দেখিয়ে দিলাম, এখন আর অলিভ লিখতে হবে না, এখন হচ্ছে গিয়ে অন্য কিছু লিখবেন, এখন জলপাই কালার লিখবেন, জলপাই কালার না দরকার, আমি বলে দিচ্ছি। নাহিয়ান খান আপু আমাদের আজকে কালার কন্টেস্ট একজন উইনার। হ্যাঁ দাও আমাকে, দাও ইয়া করি, ওইটা দাও, এই ডার্ক কালার যেটা কি মাইটে কালার না কি কালার, ওইটা দাও। হ্যাঁ তাও এখান থেকে কোনটা দেখাবো, এরপর এটা দেখাই না নাকি, তারপর এটা, তারপর এটা। এই কালারটার নাম কি আপনারাই লিখেন, আমি আর এই কালারের নাম বলবো না, তবে হ্যাঁ এটাই হচ্ছে কালার কন্টেস্ট আজকে, এই কালারের নাম লিখতে হবে। আপাতগুলো কমেন্ট করলাম, উইনার হলাম না, মার্জিনা আক্তার আপু, আপু আমি নিজেও কোনোদিন উইনার হই নাই জানো, তোমার আর আমার কপাল একদম সেম টু সেম। আসো বাড়ি ভাই, আপুকে যে পেলেন হাউজ এত সুন্দর সুন্দর করতে গিয়ে ভাবা যায় না। আচ্ছা জান্নাত আপু, আপু আপনাদের দোয়ায় আর সবসময় পাশে আছি, ছিলাম, থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে এখন আপনারা দেখি মেরুন দেখাবো, আচ্ছা মফ কালার, হ্যাঁ আপনারা লিখেন সমস্যা নেই, এই কালারটা কি নাম আপনারা সবাই লিখেন, এটাই হচ্ছে কালার কন্টেস্টের কন্টেস্ট। তো আপনারা মফ লিখতে পারেন, গ্রে লিখতে পারেন, আপনাদের খুশি, এটার কালারটা আপনাদের উপর আজকে, এই ড্রেসের নামটা আপনারা দিবেন। হ্যাঁ
আপনারা লিখেন, এটাই হচ্ছে কালার কনটেস্ট আজকে, একদম লিখতে হবে। ওখান থেকে আমরা একটা নাম চুজ করব, একটা কালারের নাম, এন্ড ওনাকে আমরা উইনার বানাবো এখন। ওকে, এখন এটা দেখাই, দেখো কি সুন্দর, মাশাআল্লাহ। এটা ইয়া কই, এটা দাও, এই এই ড্রেসটা দেখো, এটা কিন্তু প্রিমিয়াম, একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে ফুল বডি এমব্রয়ডারি করা আছে আমাদের ড্রেসটার মধ্যে। একটু খেয়াল করলে দেখবা এটা সাদা বাহারের, অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, কালারটা কিন্তু খুবই সুন্দর, পুরোটা ড্রেসে থ্যাংক ইউ। যারা শেয়ার না করে শেয়ার ডান বলতেছেন, বাট আসলে শেয়ার করলে আমরা তো দেখি, আইসক্রিনশট তো অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি শেয়ার করার পর আপনাদের নামের পাশে শেয়ারের চিহ্ন উঠে। সো আপনারা যারা শুধু শুধু শেয়ার ডান মেনশন ডান বলতেছেন, আমি জানি না কেন, পরে বাকিরা বলবে যে আমরা তো কন্টেস্ট খেলছি কিন্তু দেখো কে কে ফ্যাশন থেকে আমাদেরকে গিফট দেয় নাই, এটা বলার জন্য না, এটা করা যাবে না, এটা করা একদমই যাবে না। আপনারা শেয়ার করলে করেন অবশ্যই, মেনশনও করেন, সো দেন স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দেন, আমরা উইনার দিয়ে দিব। আমরা তো ডিরেক্ট বলতেছি, আমরা একদম লাইভে দিয়ে দিচ্ছি, এমন যে কালকে পরশু তরশু দিচ্ছি, আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, গিফট দিয়ে দিচ্ছি। ডার্ক মফ, ওকে, মফ মফ কালার টাই বা মফটা বেশি আসতেছে, ওকে ঠিক আছে, মফই লিখে কোনো সমস্যা নেই। ওকে, এই পুরোটা ড্রেসে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। দেন হচ্ছে কি, আমাদের যে লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে, তবে এটা ট্রান্সপারেন্ট। এই ডিজাইনটা সেম ডিজাইনটা হচ্ছে, এটা কি ধরবা, এখানে কি ধরবা, এই সেম ডিজাইনটা আমরা হাতাতেও কিন্তু পেয়েছি, স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যে ট্রান্সপারেন্ট যে ডিজাইনটা এমব্রয়ডারি, এই সেম ডিজাইনটা আমরা স্লিভেও পেয়ে যাচ্ছি। স্ক্রিনশট আপু, ওইয়াতে আমাদের কে কে ফ্যাশন হাউসে মেসেজ অপশনে দিতে হবে। এই যে পুরোটা ড্রেস এমব্রয়ডারি করা আছে, আর এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাই হচ্ছে কি আমাদের এখানে দেয়া আছে। ওকে, এন্ড সাদা বাহারের খুব সুন্দর একটা পাকিস্তানি কালেকশন, স্লিভ হয়ে যাবে আমাদের 22, স্লিভটা হয়ে যাবে 22, খুব সুন্দর ভাবে এখানে এমব্রয়ডারি করে কাট আউট করা আছে, ট্রান্সপারেন্ট। এই জিনিসটা তো আমার অসম্ভব পছন্দ হয়েছে, অসম্ভব। এন্ড শুধুমাত্র ফ্রন্টে না, ড্রেসের ব্যাক পোর্শনটাও কিন্তু এমব্রয়ডারি করা থাকবে। ওকে, না তো ওইটার মধ্যে তো ব্লু নেই, ব্লু থাকলে তো দেখাতাম, এই যে এটা লোয়ার পোর্শনটা দেখেন, এটাতেও খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারি করা আছে। ড্রেসের বডি সাইজ হয়ে যাবে 42, লেন্থ হয়ে যাবে 42, স্লিভ হয়ে যাবে 22 পর্যন্ত, মানে সব 22, 42, 42, 22। ওকে, এটা ওয়ান পিস কুর্তি, হ্যাঁ, পাকিস্তানি ওয়ান পিস কুর্তি, খুবই সুন্দর একটা ড্রেস। এটার প্রাইস পড়ছে 1590 টাকা মাত্র, সাদা বাহারের খুবই সুন্দর একটা ওয়ান পিস কুর্তি, একদমই পাকিস্তানি একটা কালেকশন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1590 টাকায়। এই ড্রেসটা কিন্তু মারাত্মক রকমের সুন্দর, এত এত কালেকশন, এত সুন্দর করে এমব্রয়ডারি করা, এত কম প্রাইসে কিন্তু পাবেন না। এটার প্রাইস পড়ছে 1590 টাকা, আমারটার প্রাইস পড়ছে 1590 টাকা। স্ক্রিনশট দিয়ে দিবেন আপু, শেয়ার মেনশন ডান, প্রোফাইল লক, তাই শেয়ার শেয়ারের উঠেন না, আল্লাহ আপু, প্রোফাইল দেখছো আমার, এখান থেকে আমরা উঠে যাচ্ছে। তোমার হচ্ছে কি, আমি তোমাদের জন্য একটা সহজ করে দিছি, আগে কিন্তু আমরা পাবলিকলি ছাড়া উইনার নিতাম না, আর তোমাদের জন্য আমি সহজ করে দিছি কি, যাদের হচ্ছে গিয়ে প্রোফাইল লক তাদের আসলে শেয়ার দিয়ে লাভ নাই, বিকজ তাদেরটা কেউ দেখবে না। তো তোমরা কি করতে পারো, গার্লস গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, দুইটা চারটা পাঁচটা ছয়টা যতটুকু পারো শেয়ার করে দিবা, আদারওয়াইজ কিন্তু তোমরা উইনার হতে পারবে না। ওই জন্যই তো তুমি উইনার হও নাই, তুমি গতবার বলছিলাম আমাকে। সো যাদের প্রোফাইল লক থাকে তারা কি করবা, একটু কষ্ট করে শেয়ার করে দিবে, কোথায় বলতো, গার্লস গ্রুপ গুলোতে। হ্যাঁ, তখন দুই তিনটা করে দিতে পারো আপু। এটার সাইজ, এটার সাইজ 42, এই ড্রেসের বডি সাইজ হয়ে যাবে 42, লেন্থ 42, স্লিভ হয়ে যাবে 22, এটা ওয়ান পিস কুর্তি, সাদা বাহারের, একদমই পাকিস্তানি একটা কালেকশন, মাত্র 1590 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, সো এটা আরেকটা কালার আমি পরে আসি, আমি তো মনে হয় পরে চলে আসছি, ওয়ান পিস হলে কি সুযোগ, পড়লাম চলে আসলাম। আচ্ছা, এই যে দেখো, মফ কালার, মফ, এক একজনে এটা এক এক কালার বলতেছে, বাট বেশিরভাগ আসতেছে আসলে মফ কালার। সো ইয়া, যেটাই বলো না কেন, এইটা তো আরো বেশি সুন্দর লাগতেছে, আল্লাহ, পুরা ক্রেজি ক্রেজি ক্রেজি।
আপু সুরাইয়া আপু আপু আপনাকে মেবি স্বপ্নে নাটকে দেখছি। আল্লাহ তুমি আমাকে চিনে ফেলছো, তুমি আমাকে চিনে ফেলছো, ও মাই গড, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। ইয়েস হ্যাঁ আপু, এটা আমার মাত্র কালকে রিলিজ হয়েছে ওই নাটকটা, ক্লাস গ্রুপে শেয়ার করেছিলাম, মেনশন করেছি, অ্যাসিস্ট করে পিক দিয়েছি ইনবক্সে। ওকে থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। ওকে সো সবাই লাইক শেয়ার মেনশন করবো, আদারওয়াইজ কিন্তু গিফটটা মিস করে ফেলবো অ্যান্ড গিফট আমি চলে যাবো, আমি বলে দিলাম, কারণ আমার খুবই লোভ লাগতেছে আজকের কালেকশন গুলো দেখে। সো আমি মানে সুযোগ যদি পাই না সিরিয়াসলি আমি তোমাদের গিফট দিয়ে চলে যাব। ওকে সো এটা এখন তোমরা দেখে নিয়ে নিবা। তানিয়া আক্তার লিজা, তানিয়া আক্তার লিজা হচ্ছে আমাদের কালার কনটেস্টের আরেকজন উইনার, যারা মফ কালার লিখে কমেন্ট করছেন, মানে এটার কালারটা লিখে কমেন্ট করছেন, আপনাদের ওখান থেকে আমরা একজন উইনার নিয়ে নিয়েছি, তানিয়া আক্তার লিজা। সো কংগ্রেচুলেশন আপু, আপনি লাইফ থেকে ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ওকে এখন আমি আরেকটা কালার কনটেস্ট দিয়ে দিচ্ছি, দেন আমি আমারটা দেখানো শুরু করে দিচ্ছি। আপনারা এখন পিঙ্ক লিখবেন, পিঙ্ক লিখবেন না, পিঙ্ক না গোলাপি লিখবেন, গোলাপি অনেক হয়েছে ইংলিশ নাম, এখন বাংলা হবে, এখন গোলাপি লিখতে হবে, গোলাপি এখন কোথায় বলতে হবে। আপু শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা যারা শেয়ার করতেছ। ওকে এই হচ্ছে আমাদের ড্রেসটা, ড্রেসের বডি সাইজ তো বলেই দিয়েছি 42, লেন্থ 42 হয়ে যাবে আর সিটটা হয়ে যাবে 22 পর্যন্ত। এই ড্রেস গুলো একদমই যেহেতু পাকিস্তানি কালেকশন, সো একটু লুজ ফিটিং হবে এটাই স্বাভাবিক, আর এগুলো হচ্ছে তোমরা লুজ ফিটিং পড়তে পারো, সি আমি কিন্তু লুজ ফিটিং পরেছি অ্যান্ড খারাপ লাগছে না, সুন্দরই লাগে। এছাড়াও কারো যদি অল্টার করতে হয় ডিজাইন তো অল্টার করে নিবা, জাস্ট 20-25 টাকা খরচ করলে এক্সট্রা হয়ে যায়, 20 টাকা বেশি লাগেও না, তাহলেই হয়ে যাবে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে এটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা, এমব্রয়ডারি করা থাকবে খুব সুন্দর করে, আর এখানে হচ্ছে গিয়ে দেখো তোমাদের এই যে হাতার এই পোর্শনটা তো জাস্ট মারহাবা টাইপ। ওকে এই যে হাতার এই পোর্শনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, ট্রান্সপারেন্ট হওয়াটা আর কালারটা, আমার তো মনে হচ্ছে এই কালারটা আরো বেশি সুন্দর। তো পুরোটা ড্রেস আমাদের এভাবে এমব্রয়ডারি করা থাকবে, আমি একটু ওয়ার পোর্শনটা আর একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এতগুলো কাজ থাকার পরে এই ড্রেসের প্রাইস একদম মিনিমাম, মানে নর্মালি যদি বলি আমরা প্রফিট রেখে যদি সেল করতাম অবশ্যই এটার প্রাইস 2000 টাকা হতোই হতো। হ্যাঁ বাট ওই যে বললাম এই লাইফটা আমরা শুধুমাত্র তোমাদেরকে গিফট দিব হিসাব করে কিন্তু করছি। হ্যাঁ যে প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসেস তোমরা হোলসেল প্রাইসে পাচ্ছ, ইয়াস এটার প্রাইস পড়ছে 1590 টাকা, 1590 টাকায় পাকিস্তানি কালেকশন পেয়ে যাচ্ছ। এটা ওয়ান পিস কুর্তি, এটা হচ্ছে কি আমাদের ওয়ান পিস কুর্তি, প্রাইস পড়ছে 1590 টাকা, সাদাবাহারের খুবই সুন্দর একটা পাকিস্তানি কালেকশন, প্রাইস পড়ছে মাত্র 1590 টাকা। আপু এটার কালার, হ্যাঁ আপু দেখাচ্ছি, এটা কালার এটা দেখাচ্ছি তোমাদেরকে, এক এক কোনটা দেখাবো। ওকে এটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা, এটার প্রাইস পড়ছে 1590 টাকা। হাই আপু কেমন আছেন, হ্যাঁ আমুর ছেলে নাম লিখছে, আমুর ছেলে ভালো আছি, আমুর ছেলে আপনি কেমন আছেন। গোলাপি এখন লাইভে চলে আসছে, প্রত্যেকটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট একটা লুক আসতেছে, ড্রেস সেম, ব্র্যান্ড সেম, সবকিছু সেম, জাস্ট কালারের কারণে পুরো মনে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আসলে কাপড় পরে আসতেছে, তাই না? বাও এই পিঙ্কটাও কিন্তু খুবই প্রিটি, হ্যাঁ একদমই অতিরিক্ত মানে অনেক বেশি ব্রাইট পিঙ্ক থাকে না ওইরকমটা না, খুবই সফট একটা পিঙ্ক। মানে আপু এটার, হ্যাঁ হ্যাঁ আপু এটা অল ওভার ফ্রন্ট ব্যাক স্লিভ সব জায়গাতে হচ্ছে তোমাদের এমব্রয়ডারি করা আছে অল ওভার। আমি দেখিয়ে দিচ্ছি আবারও চারটা কালারে, আমি আলাদা আলাদা সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এই যে আচ্ছা এখন তোমরা ওটাকে আমি উইনার নিছি, ওরা নিয়ে নিই না, গোলাপি এখন লাইভে, হ গোলাপি এখন লাইভে। আচ্ছা আমি উইনার নিয়ে নিচ্ছি একটু পরে, দেন হচ্ছে গিয়ে তোমরা ইয়া করো, মেরুন লিখো, মেরুন লিখো, এটার কি কালার আমি বলতেছি কালার।
সবাই কিন্তু আমাকে তুলে রিয়ার কলি চকলেট। আচ্ছা ওকে, এখন সবাই হচ্ছে গিয়ে লাইভ শেয়ার করো, যারা করোনি লাইভ শেয়ার করোনি তাদেরকে লাইভ শেয়ার করো নাও, আর মেনশন করো নাও, একটু পরে কিন্তু আমরা উইনারের নাম বলে দিব। এই যে ড্রেসের সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা, একদমই পুরোটা ড্রেস জুড়ে এমব্রয়ডারি করা আছে। ব্যাক পোর্শনটা আমি আগে দেখাই, ব্যাক পোর্শন দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি আছে ফুল বডিতে। হ্যাঁ, ব্যাক পোর্শনের সম্পূর্ণ ড্রেসটাতেই হচ্ছে আমাদেরকে এখানে এমব্রয়ডারি করে কাট আউট করাও থাকবে। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন, সাদাবাহারের খুবই সুন্দর একটা পাকিস্তানি কালেকশন। এখন আমি ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা। এর আগে আমি উইনার নাম বলে দিচ্ছি, তানজিনা আক্তার। তানজিনা আক্তার আপু হচ্ছে আমাদের কালার কনটেস্টের আরেকজন উইনার। এই যে তানজিনা আক্তার হচ্ছে আমাদের কালার কনটেস্টের আরেকজন উইনার, সো কংগ্রেচুলেশনস আপু। এই লাইভ থেকে ড্রেস পারচেজ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এখন সবাই মেরুন লিখতে হবে, মেরুন লিখে কমেন্ট করতে হবে। এখন আর গোলাপি লিখতে হবে না, এখন মেরুন লিখতে হবে আপনাদের সবাইকে। ওকে, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন, ব্যাক তো দেখিয়ে দিলাম। এই যে এখানেও খুব সুন্দর করে এমব্রয়ডারি করে একটা ডিজাইন করা থাকবে যে এই পোর্শনটা, এটা সুন্দর স্টাইলিশ নেক করা আছে। আর তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ড্রেস এভাবে এমব্রয়ডারি করে, স্লিভটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, স্লিভটা জাস্ট আমারটাই দেখেন, আমার কাছে এই পোর্শনটা অতিরিক্ত ভালো লাগছে, ট্রান্সপারেন্ট হওয়াতে খুব ভালো লাগছে। 22 স্লিভের লেন্থ হয়ে যাবে, বডি সাইজ হয়ে যাবে 42, আর ড্রেসের লেন্থ হয়ে যাবে আমাদের 42 পর্যন্ত। এই যে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা, এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, কাট আউট করে ডিজাইন করা আছে। তো সাদাবাহারের এই ওয়ান পিস কুর্তিটা যারা পছন্দ হচ্ছে, পাকিস্তানি ড্রেস যারা লাগবে, যার কুর্তি লাগবে পাকিস্তানিতে, তারা অবশ্যই অর্ডারটা প্লেস করে ফেলবেন দ্রুত করে। এটা প্রাইস পড়ছে 1590 টাকা, ওয়ান পিস পাকিস্তানি কুর্তি প্রাইস পড়ছে 1590 টাকা মাত্র। দেরি করা একদমই যাবে না, দ্রুত করে নিয়ে নিবেন। এগুলো ওয়ান পিস কুর্তি একদমই মানে ইজি নিবেন আর পরে ফেলবেন। এগুলো জিন্স এর সাথেও ভালো মানায়, এগুলো হচ্ছে আপনাদের হোয়াইট কালার ব্ল্যাক কালারের পালাজো বা প্যান্টের সাথে মানায়। কারো যদি ওড়নাতে প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের সবার কাছে ব্ল্যাক হোয়াইট এই কালারের শিফনের দোপাট্টা আছে, জাস্ট পরে ফেলবেন, হিজাব করবেন, খুব সুন্দর লাগবে, এক্সট্রা করে কোনো কস্টিং আর নাই। ওকে, এগুলোর প্রাইস পড়ছে 1590 টাকা। এখন আমি এটা যে মেরুন কালারটা আছে কুরিজা কালার সেটা পরে আসি। এই কালারটা দেখো জাস্ট কি পরিমানে গর্জিয়াস, এগুলো যে কোনো পার্টিতেও পরে যেতে পারবা। হ্যাঁ, আমার অনেকগুলো পার্টি থাকে না, জাস্ট ঠিক আছে, খুব লাইট ওয়েটেড ড্রেসেস পরে চলে যাওয়া যায়, এইরকমই কালেকশনস কিন্তু। হ্যাঁ, কালারটা দেখছো কি জোস, মানে আমাদের দামি দামি গর্জিয়াস পার্টি কালেকশন কেউ হার মানিয়ে দিবে, এত সুন্দর একটা ড্রেস, কোয়ালিটি তো মাশাল্লাহ, তার সাথে এটার যে কালার, ও মাই গড, অনেক 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 সুন্দর। সো এই ড্রেসটাও তোমরা পেয়ে যাচ্ছ একদমই হোলসেল প্রাইসে, সাদাবাহারের পাকিস্তানি ওয়ান পিস কুর্তি। সো এই হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শন, ড্রেসের বডি সাইজ হয়ে যাবে 42, লেন্থ হয়ে যাবে 42, স্লিভ হয়ে যাবে আমাদের 22 পর্যন্ত, 22 হয়ে যাবে আমাদের হাতার পোর্শনটা। হাতার এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি থাকবে, এছাড়াও এই যে এই পোর্শনটা দেখা একদম ট্রান্সপারেন্ট আছে, সমস্যা নাই, কারণ এটা এখানে ট্রান্সপারেন্ট। তো যাদের স্লিভ দেখা গেলে প্রবলেম, তাদেরও খুব একটা প্রবলেম হবে না, বিকজ হচ্ছে আমাদের হাতার এই জায়গাটাতে খোলা থাকছে, খুব একটা বেশি না। ওকে, আর এখানে কাট আউট করা থাকবে, দেন এই হচ্ছে নেক পোর্শনটা। এটা হচ্ছে নেক পোর্শন, সুন্দর করে একটা ডিজাইন করা আছে, একদমই এইভাবে প্লেট সিস্টেম করে সুন্দর একটা ডিজাইন করা আছে, আর পুরোটা ড্রেস জুড়ে তো এমব্রয়ডারি আছে। ড্রেসের ফ্রন্ট আর হচ্ছে ব্যাক পোর্শন পুরোটাতেই এমব্রয়ডারি, মানে এতগুলো কাজ থাকার পরও এই ড্রেসের প্রাইস 2000 টাকাও হলো না, ভাবা যায় এগুলো। এই যে এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা, হ্যাঁ ড্রেসের লোয়ার পোর্শনটা হচ্ছে আমাদের এইরকমই থাকবে, খুব সুন্দর করে কাট আউট করা। আর ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন,
এমব্রয়ডারি করা থাকবে। তো আবারও বলে দিচ্ছি, ড্রেসের বডি সাইজ হয়ে যাবে 42, লেন্থ 42 হয়ে যাবে, স্লিভ হয়ে যাবে 22। এটা সাদা পাড়ের ওয়ান পিস কুর্তি, একদম পাকিস্তানি কালেকশন, যারা চাচ্ছে তারা অবশ্যই নিয়ে নেবেন। এটা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 1590 টাকা, মাত্র 1590 টাকায় আপনারা এত সুন্দর একটা ওয়ান পিস কুর্তি পেয়ে যাচ্ছেন। খুবই গর্জিয়াস, ট্রাস্ট মি, এই ড্রেসগুলো আমি রেকমেন্ড করবো, কেউ মিস করবেন না। এটা লং হচ্ছে 42, লং 42 হবে আপু, বডি সাইজ 42 হয়ে যাবে, স্লিভটাও 22 আছে, একদম 22 পর্যন্ত আছে। খুব সুন্দর একটা ডিজাইন আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এটার প্রাইস পড়ছে 1590 টাকা মাত্র। যাদের ভালো লাগছে একটু দ্রুত করে নিয়ে নেবেন, যেহেতু আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি এই ড্রেস পাকিস্তানি কালেকশন গুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে হোলসেল প্রাইসে দেওয়ার জন্য। সো আপনারা কিন্তু দেরি করবেন না, কারণ সবসময় কিন্তু এই প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করা আমাদের পক্ষেও সম্ভব হবে না, আর সবসময় একই ডিজাইন কিন্তু দেওয়া যাবে না। হ্যাঁ, সবসময় একই ডিজাইন এইরকম আসলে অফার প্রাইসে দেওয়া সম্ভব না, পরবর্তীতে হয়তো নাও আসতে পারে, যদি আসেও সেক্ষেত্রে প্রাইস কিন্তু বেড়ে যাবে, রেগুলার প্রাইসে চলে যাবে, তখন দেখা যাবে এগুলোর প্রাইস 2000 টাকার মতো পড়ে যাবে। ওকে, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবে, এটার প্রাইস পড়ছে 1590 টাকা মাত্র। সো ওকে, আজকের কালেকশন দেখানো শেষ। আই হোপ যে আপনাদের পছন্দ হয়েছে, আপনি আপনাদের পছন্দের কালেকশন গুলো চেষ্টা করবেন সবার আগে নিয়ে নিতে, কারণ ঈদ চলেই এসেছে অলরেডি। সো দেরি করলে কিন্তু আপনাদেরই লস, এই ক্ষেত্রে আমরা কিন্তু রিস্ক নিতে পারবো না। আমরা আপনাদের জন্য কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, এখন আমি উইনারের নাম বলে দিচ্ছি আপনাদেরকে, তার সাথে আমি একটু জিনিস দেখিয়ে দিব যে আসলে আপনাদের ভুলটা কোথায় হচ্ছে। অনেকে শেয়ার করছেন, অনেকে মেনশন করতেছেন, কিন্তু প্রপার স্ক্রিনশট না দেওয়ার কারণে অনেকে উইনার করতে পারছেন না। তো এখন আমি আপনাদেরকে একটু বলে দিই শেয়ার কিভাবে করতে হবে বা মেনশন স্ক্রিনশটটা কিভাবে দিতে হবে। বেসিক্যালি যেমন আমার উইনার নাম বলে দিব, আচ্ছা, মারজানা মোস্তফা তনু আপু, আমি ওনার নাম বলে দিচ্ছি, মারজানা মোস্তফা তনু আপু হচ্ছে আমাদের আজকে শেয়ারের মেনশন কনটেস্টের উইনার। সো কংগ্রেচুলেশনস আপু, আপনি 500 টাকায় আপনার হচ্ছে গিয়ে আমি প্রথমে যে ড্রেসটা দেখিয়েছিলাম এই ড্রেসটা গিফট পেয়ে যাচ্ছেন। সো মারজানা মোস্তফা তনু আপু, কংগ্রেচুলেশনস, আপনি আমাদের এটা একটু দাও, একটু দাও, আপনি আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে 2000 টাকার দামের ড্রেসটা মাত্র 500 টাকায় গিফট পেয়ে যাবেন। আমি জাস্ট একটু শর্টলি দেখাই, এখন আর ওভাবে খুলে দেখাবো না, এটা একটু ধরে দিয়ে, এই যে এই ড্রেসটা মারজানা মোস্তফা তনু আপু হচ্ছে গিয়ে গিফট পেয়ে যাবে মাত্র 500 টাকা। এটার প্রাইস কিন্তু 2000 টাকা, এটা আপনারা সবাই জানেন। সো এটা মাত্র আপনারা হচ্ছে গিয়ে আপনি 500 টাকায় পেয়ে যাচ্ছেন তনু আপু। এখন আমি তনু আপু কিভাবে ইয়া করছে আমি এটা একটু দেখাই। যেমন মারজানা মোস্তফা তনু আপু এখানে অনেকগুলো মেনশন করছে, এই যে দেখেন মেনশন করছে, হ্যাঁ অনেকগুলো মেনশন করছে, এবং যে মেনশনটা করছে ওটার স্ক্রিনশট উনি নিয়ে আমাদেরকে দিয়ে দিছে, এই গেল এক। আর দুই হচ্ছে গিয়ে উনি এই যে আমাদের, আমি যদি ভুল না করে থাকি, তনু আপু ভাই বলছিল উনি পাবলিকলি, সরি, প্রোফাইল লক থাকে প্রবাবলি, সো উনি গার্লস গ্রুপে শেয়ার করছে। সো যেমন এই যে দেখেন আপু কিন্তু যে আমাদের ইয়াগুলো শেয়ার করছে গ্রুপে, এগুলো প্রত্যেকটা স্ক্রিনশট আপু কিন্তু দিয়ে দিছে, এই যে এই যে শেয়ার করছে গ্রুপে স্ক্রিনশট কিন্তু দিয়ে দিছে, এই যে ওকে স্ক্রিনশট দিয়ে দিছে আপু, যে এখানে হচ্ছে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করছে এগুলো স্ক্রিনশট উনি সুন্দর করে দিয়ে দিছে, সাথে যে মেনশন করছে সেটাও দিয়ে দিছে। তো আপনারা কি করবেন, যারা মেনশন করতেছেন, যারা অনেক শেয়ার করছে মাশাআল্লাহ, অনেক অনেক শেয়ার করছে, তো যারা শেয়ার করতেছেন বা যারা মেনশন করছেন তারা অবশ্যই এইভাবে করে স্ক্রিনশটটা আমাদের এখানে
দিয়ে দিবেন, হ্যাঁ স্ক্রিনশটটা দিয়ে দিবেন, আপনারা যে শেয়ার করছেন এটার স্ক্রিনশট, আপনারা যে মেনশন করছেন সেটার স্ক্রিনশট আমাদের এখানে মেসেজ অপশনে গিয়ে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আর প্রবলেম হয় না। জি আপু প্রোফাইল লক ছিল, হ্যাঁ আপু আপনার, ইয়েস আমার মনে পড়ছে আপনি গার্লস গ্রুপে শেয়ার করছেন, সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা নেক্সট টাইম থেকে চেষ্টা করবেন কন্টেস্ট খেলে শেয়ার মেনশন স্ক্রিনশটটা এইভাবে করে দিয়ে দিন, তাহলে আমরা চাই আমাদের একজন আপনার আরো অনেক অনেক আপনার জন্য গিফট নিয়ে নিতে পারে। সো দ্যাটস ইট, আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট লাইভ আরো সুন্দর সুন্দর কিছু কালেকশনের সাথে। আল্লাহ হাফেজ সবাইকে।